তো আমাদের এই মিও আমর ভার্সেস মঞ্জিনী সিরিজের মধ্যে আগের চারটে পার্টে কোনোটার উইনার ছিল মিও আমর, কোনোটার মঞ্জিনী। তো চলো পার্ট ফাইভে দেখা যাক যে কে উইনার হয়। তো আমরা আজকে কম্পারিজন করব হচ্ছে ওদের দুজনেরই চিকেন পিৎজায়। তো মিও আমরের চিকেন পিৎজা তো নর্মাল রাউন্ড শেপের, আর মঞ্জিনী সেটটা হচ্ছে স্কোয়ার শেপ, যেটা আবার মাঝখান থেকে চারটে পিস করে দিয়েছে, যেটা বেশ ভালো লাগলো, খেতে সুবিধা। তো প্রথমে আগে মঞ্জিনী সেটটাই ট্রাই করি। তো মঞ্জিনী সেট চিকেন পিৎজাটা বড্ড ইয়াম্মি, খেতে প্রচুর সফট, মুখে যাওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে, আর উপরে প্রচুর চিকেন আর চিজ দাও। তো আমার তো এটা দারুণ লাগলো, তো খেয়েও নিচ্ছে যেন ফটোফট। তো দেখি গৌরবের পিৎজাটা কেমন লাগে। বড় বড় চিকেন পিৎজা, দারুণ 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 খেলে। তো মঞ্জিনিসের চিকেন পিৎজাটা তো আমাদের দুজনেরই ভালো লাগলো, তো দেখি এবার মিও আমারটা কেমন লাগে। এটা ঠিকঠাক, বাট মঞ্জিনিসটা খেতে না অনেক বেশি ভালো, আর এটা ব্রেডটা একটু শক্ত, আর ওটা অনেক সফট ছিল বেশি থেকে। তো মিও আমারের পিৎজাটার মাঝখান থেকে আমি বড় সড় একটা বাইট নিচ্ছি প্রপার টেস্ট বোঝার জন্য, বাট আমার এটা একদমই ভালো লাগলো না, বড্ড ড্রাই পিৎজাটা। তো আমাদের দিক থেকে এটা ক্লিয়ার উইনার হচ্ছে মঞ্জিনিস।